রাস্তার ধারে এই হাটের নাম নয় মাইল হাট। বগুড়া নতুন উপজেলা শাহজাহানপুরের নয় মাইল এলাকায় বলেই হাটের এই নাম। নাম করা এই হাটে ধান কিংবা গমের মতো দানাদার শস্যের বিক্রি কিনি চলে ট্রাক কে ট্রাক। প্রচুর চাহিদা থাকায় কৃষিপণ্য হিসেবে ধানের চারাও বিক্রি হয় এই হাটে। হাটে বেশি ওঠে ইরি আর আমন ধানের চারা। জালা নামের চারা এখানে বিক্রি হয় পন হিসেবে, চার আটিতে এক গন্ডা, বিশ গন্ডায় এক পন। হাট এখানে বসে সপ্তাহে দুদিন, সোম ও বৃহস্পতিবার, জমে বেশি বৃহস্পতিবারে। এ হাটের বিক্রেতাদের পসার সাজিয়ে বসে থাকতে হয় না, পণ্য বিক্রয় চটজলদি। বিক্রেতারা বেশিরভাগই শাহজাহানপুর, শেরপুর ও সদর উপজেলার। স্থানীয়রা তো আছেই, ক্রেতারা আসে পাবনা ও সিরাজগঞ্জ থেকেও। আদাই হোক কিংবা মরিচ, সব কিছু এ হাটে ওঠে প্রচুর পরিমাণে। সকালে শুরু হয়ে এ হাটের বিকিকিনি চলে সন্ধ্যা পর্যন্ত। নয় মাইল হাটে পণ্য সাধারণত বিক্রি হয় পাল্লা দরে, এক পাল্লায় পাঁচ কেজি। খুচরার চেয়ে পাইকারি বেচাকেনাই বেশি চলে এই হাটে। আশপাশের এলাকা থেকে আসে বলে এ হাটের শাক সবজি খুব তাজা। এখান থেকে নানান জায়গায় চালান হয় শত শত মন পণ্য। বড় পাইকাররা পণ্য নেয় ট্রাকে ভরে, ছোট পাইকাররা বাসের ছাদে কিংবা ভ্যানে। দৈর্ঘ্য যাই হোক, বগুড়ার এই নয় মাইল হাট নাম করেছে পণ্য বৈচিত্র্য আর বাণিজ্যিক গুরুত্বে।